খোক স্টুডিওর হাত ধরেই টাইম লাইটে এসেছিলেন পাকিস্তানের গায়ক ওয়াহাব আলী গাপ্তি। চলতি বছর প্রকাশিত তার কানাইয়ারি শিরোনামের গানটি দেশের সীমানা পেরিয়ে জনপ্রিয় হয়ে ওঠে আন্তর্জাতিক অঙ্গনে। নেট দুনিয়ায় এই গানের সাথে বিভিন্ন রকম নাচও ভাইরাল হয়েছে। গানের সুরে বিশ্ব জয় করলেও দারিদ্রতা থেকে মুক্তি মেলেনি এই শিল্পী। পরিবার নিয়ে মাটির ঘরেই দিন কাটাচ্ছিলেন, সেখানেও বাদ সাজল প্রকৃতি। বেলুচিস্তানের বন্যা কেটে নিয়েছে মাথা গোজার ঠাইটুকুও, স্ত্রী সন্তান নিয়ে থাকতে হয়েছে রাস্তাতেই। কানাইয়ারি খ্যাত গায়কের এই দুর্দশার খবর নিমিষেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তাকে সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেও শিল্পীর কাছে সাহায্য পৌঁছে দেওয়া হয়। জানা গেছে এর মধ্যেই পরিবার সহ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। পাকিস্তানের বেলুচিস্তানের শিল্পী ওয়াহাব আল বাগদি, তার কানাইয়ারি গানকে ফিউশন করে ভিন্ন মাত্রা দেওয়া হয়েছে খোক স্টুডিওতে। এই গানে মুগ্ধ হয়েছেন কোটি কোটি মানুষ। সম্প্রতি বেলুচিস্তান সহ বিভিন্ন প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয়। দেশটির জলবায়ু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3,30,00,000 মানুষ। গেল জুন থেকে এই পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ হারিয়েছেন 900-এরও বেশি মানুষ। হৈমন্ত শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।